হাই ফ্রেন্ডস, এই চিকিৎসা চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ মাছের জিরে পাতুরি। তো তোমাদের দাদাভাই বাজার থেকে দুটো ইলিশ এনেছে, ইলিশ মাছগুলোকে এখন আমি কেটে ধুয়ে নেব। তো এভাবেই আমি দুটো মাছেরই চোচা ছাড়িয়ে নেব। তো মাছের চোচা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি মাছ দুটো পিস পিস করে কেটে নেব। তো দুটি মাছই আমার কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। মাছ কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি জিরাগুলো বেটে নিচ্ছি, জিরার সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি। জিরা বাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো মাছটা আমি মেখে নেব, মাছ মাখার জন্য লবণ, হলুদ, জিরে বাটা, সর্ষের তেল সব কিছু দিয়ে এখন মাছটাকে একটু ভালো করে মেখে নেব, কারণ মাছটা আমি কাঁচাই রান্না করবো, মাছটা ভাজবো না। সবগুলো মাছের গায়ে এইভাবে মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব। তো জিরাটা ওখানে আছে, এর মধ্যে আমি সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিই, লবণ, হলুদ। কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা লাল লাল হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। জল এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছ এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, তারপর আমি এটাকে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখি, তো দেখো বন্ধুরা মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই তো বন্ধুরা হয়ে গেছে,
আমার ইলিশ মাছের পাতুরি এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, মাছটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা বলবে। তো হয়ে গেল আমার ইলিশ মাছের পাতুরি। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।